বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসায় অভিজ্ঞতা বিনিময়ের মধ্যে দিয়ে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আরও বেগবান করা সম্ভব। তিনি আজ রাজধানী গুলশান ক্লাবে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ BMCCI এর 20 বছর পূর্তি উপলক্ষে দেশে FTA-র সুযোগ ও চ্যালেঞ্জসমূহ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন। BMCCI প্রেসিডেন্ট রাকিব মোহাম্মদ ফখরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাই কমিশনার ফারুক সোবহান, সেন্টার ফর ডায়ালগ CPD-র নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন এবং BMCCI এর জেনারেল সেক্রেটারি মাহবুবুল আলম সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র বাড়ানোর সাথে সাথে দক্ষতা ও সৃজনশীলতাকেও স্বাগত জানানো জরুরি।